গুড মর্নিং গাইজ, আজকে হলো গণেশ চতুর্থী, মানে গণেশ পূজা, গণেশ ঠাকুর থেকে আরম্ভ করছি ব্লগটা। এই হলো গণেশ ঠাকুর, হ্যাপি গণেশ পুজো। গণেশ ঠাকুর সবাই কি ভালো আছে? এই যে হচ্ছে আমাদের মণ্ডপ গণেশ পুজো। আমরা মা বেটা এখন মর্নিং ওয়াক করছি, মর্নিং ওয়াক করে আমরা তাড়াতাড়ি চান করে নেবো আজকে, কারণ গণেশ পুজো হচ্ছে। হ্যাঁ বেটা বলো, মর্নিং ওয়াকটা ডান হয়ে যাবে, আর একটু পরে আর দু রাউন্ড হাঁটবো, তাহলে আমাদের মর্নিং ওয়াক হয়ে যাবে। না বেটা, আমাদের মর্নিং ওয়াক হয়ে যাবে না বাবু, বলে দাও দিদি, বলে দাও। হাই তো চলো, আমরা বাড়ি চলে এলাম, আর পরে তুমি বলছি। হ্যাঁ বিছানা টিছানা তুলে নিই, এবার কাজগুলো তাড়াতাড়ি করে নিই ঝটপট করে, নিয়ে আবার কথা বলবো। হ্যাঁ চা খাওয়া ডান হয়ে গেল, কি খাচ্ছে বেটা? আর বিস্কুট নেই।